কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে যাবেন। নিম পাতায় যতই চিনি মিশাও না কেন, তা কখনোই মিষ্টি হয় না। ঠিক তেমন কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন, তারা কখনোই আপন হয় না। জীবন থেকে একটা জিনিস শিখেছিলাম, চাইলে কারো আপন হওয়া যায় না। ছোটবেলায় শিখেছিলাম তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা শিখেছি, তুমি যা ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। সময় বাধ্য করে মানুষকে পরিবর্তন হতে। আমরা সবাই ছদ্মবেশী, নিজের নিজের দেশে লুকিয়ে থাকি, ভিড়ের মাঝে কাউকে ভালোবেসে। অভাবটা সবারই, কারো ভালোবাসা কারো টাকার। সময় থাকতে কদর বোঝার দরকার না হলে একদিন কদরও তোমার সময়কে দেখবে না। আজ তোমার নতুন বন্ধুরা তোমার খুব প্রিয়, একদিন আমিও নতুন ছিলাম। এক সময় সে তোমাকেই খুঁজতে থাকবে অন্য কারোর মধ্যে। পাশে থাকার ইচ্ছা থাকলে সব রকম পরিস্থিতিতেই প্রিয় মানুষটির পাশে থাকা যায়। যেটা খারাপ সেটাই তোমাকে বেশি আকৃষ্ট করবে, যেমনটা আগুন করে পতঙ্গকে। আজকাল বাতাসের গন্ধেও মিথ্যার আভাস পাওয়া যায়। মন থেকে কাউকে চেয়েও না, কারণ তার মর্যাদা কেউ দেবে না, সেটা বন্ধু হোক বা ভালোবাসার মানুষ। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। পৃথিবীতে তারাই বেশি ভালোবাসা পায় যারা বেশ সাজিয়ে গুছিয়ে মিথ্যা অভিনয় করতে পারে। বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করার মতন এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। তার কাছে হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম। কথাটা সত্যি, তুমি যাকে অন্ধের মতন বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে। তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, কখনো কল্পনাও করিনি তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করবে। যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, এখন বুঝেছি সেও অন্যদের মতনই বিশ্বাসঘাতক। কে কার এটা তো সময় বলে দিবে। তুমি যতই তার পেছনে ঘুরবে তোমাকে ততই সে ঘোরাবে। ধৈর্য ধরো, সময় তোমারও আসবে। ও চলে যাচ্ছে, যেতে দাও ওকে। রবি ঠাকুরের একটা কথা আছে, তুমি যাকে ভালোবাসো তাকে মুক্তি করে দাও। সে যদি তোমার হয় তাহলে তোমার কাছেই ফিরে আসবে, আর যদি না আসে তাহলে সে কোনোদিন ছিল না আর হবেও না। আর কার জন্য তুমি এত কান্নাকাটি করছো, কার জন্য এত মন খারাপ করছো, যে তোমাকে বোঝেনি বা বোঝার চেষ্টাও করেনি, যে তোমার ভালোবাসার মূল্য দিতে পারলো না, তার জন্য এত কান্নাকাটি করছো? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার লাইফের কত ইম্পর্টেন্ট সময়গুলো তুমি মিস করে যাচ্ছ? সময় কারোর জন্য বসে থাকে না, তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, সময় থাকতে নিজেকে পরিবর্তন করে ফেলো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, নিজের ক্যারিয়ারটা গড়ে তোলো। সময় তোমারও একদিন আসবে, সেদিন তুমি তাকে দেখিয়ে দিও বা বুঝিয়ে দিও সে কী ভুল করেছে। আবারও বলছি, নিজেকে পরিবর্তন করে ফেলো, কারোর জন্য থেমে থেকো না। এই জীবনটা তোমার, তোমাকেই তোমার ক্যারিয়ারটা গড়ে তুলতে হবে। তোমার ক্যারিয়ার অন্য কেউ গড়ে দিবে না, তাই অযথাই কারোর জন্য কষ্ট পেয়ে থেমে থেকো না। আবারও বলছি, চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর মুড, চেঞ্জ ইউর লাইফ অ্যান্ড ফরগেট ইউর ফার্স্ট।